গানমুড়ি সময়ের সেরা জুড়ি। জিজ্ঞেস করছেন স্যার প্রবলেমটা কি, তা আপনার এখানে কি কোনো অসামাজিক কাজ হয়? না, আমরা এটা অজিজ্ঞেসি না স্যার, ও আমরা এটা জিজ্ঞেসেন আয়ে শুধু করবো বন্ধ করে কালকার থেকে যাতে না এই ফালাই তুমি এই করো সেই করো এই দিয়েই চলে আর কি। আপনারা কি সম্মিলিত ভাবে এটার মানে প্রতিবাদ করছেন নি? কোনদিন কথা কইছেন যে স্যার কি কারণে আমরা বন্ধ করতাম? না, কেউ তো প্রতিবাদ করে না, আমরাও করি না। রাত্রেবেলা কি কাস্টমার থাকে কি রাত 10টার পরে? হ্যাঁ থাকে, মাঝে মধ্যে আয়ে হঠাৎ করে এক দুজন লোক, কেউ হসপিটালে ভর্তি থাকে আয়ে খাবার আসে নি কইয়া জানা ওই আসে গে এখানে খাবার পা এই কারণে আর কি। আইলে পরে কাস্টমার আজকে কি হইছে? আজকে আজকে তো একটু আগে আইলো একজন দাদা খাবার নিতে আসে, ওই আয়ে কইছে কালকে থেকে যদি দেখি লাইট জ্বলে এখানে 11টার সময় খুব খারাপ হবে। এই তো এই দুই মানে এটা কে কয়? আমি তাহলে ঠিক নাম না জানি না, এই এই থানারই দারোগা বাবু কয়। কোন থানার? এই পশ্চিম থানার। পশ্চিম থানার ওসি? হুম হুম। তাহলে নিজেই এসে দেখো। হ্যাঁ হ্যাঁ নিজেই। না কি 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 কইছে আজকে? আজকে এসে কি কইছে? আজকে এই দুই কইলো যে বন্ধ করেন কলকাতা থেকে যেতে 11টা অবধি লাইটটা আপনারা জিজ্ঞেস করছেন না এরকম কোন আইন আছে কি রাত্রে 11টার পরে দোকান খোলা যেত না? জিজ্ঞেসেন আমরা কি তাও আমরা গরিব মানুষ নাই, রোজগার করে খাই, তারা যেমন করবে এমনি। আপনার নাম কি? আমার নাম রাশিদা রায়। বাড়ি কোন জায়গায়? রাধানগর। আপনার মানে মূলত কি সংসার কিভাবে চালান আপনি? এইটা করি। এটা কি দিনের বেলা খুলেন না? না না শুধু রাত্রে বেলায়, দিনে তো অফিসে লেগে আর দিন। কিরকম কিরকম ব্যবসা হয় এখানে মানে? কোন মতে বেচা 2 কেজি 4 কেজি চালান, এইটার থেকে কোনো দিন ওই যেমন আজকে এই রয়ে গেছে গা 3 কেজি চাল আনছি, 1 কেজি চাল বিক্রি স্যার 2 কেজির মতো। তো এখন কয়টা বাজে? এখন বাজে 11:30 প্রায় বাজতে চায়। কতক্ষণ আগে আপনারা এরকম? আমরা এসি আজকে 7:30। আর কতক্ষণ আগে পুলিশ থেকে মানে এরকম করা হয়েছে? এই বেশিক্ষণ হয়েছে না, 10 মিনিটের ব্যাপার। এক্ষুনি দোকান বন্ধ করো, তোমার ডেলিভারি কইতেইব কিনা আমি অবাক হইলাম। রিকি কাণ্ড এই টাইমে মানে দোকান বন্ধ করার কথা কইতেছে, আমি তো অবাক। আমি লইলাম, আমি যাইতেছি, আমি দেখি অবাক যে তাহলে দোকান বন্ধ কথা কইতেছে, কইতে উঠতে জানে কইতেছে আর কি। তা আমি লইছি, তাহলে জিগাইলাম কেলিগা কোন তাহলে জানি না, বুঝছি। ঠিক আছে আমি লইছি। আপনার সাথে কি ব্যক্তিগতভাবে মানে থানার তরফ থেকে কেউ কোনো? না আমারই কিছু কইছে না, কিন্তু আমি যাত্রীকে লইতেছিলাম যে মানে আপনার দেখা বিষয়টা খারাপ লাগছে। আমার তো অড লাগছে যে এরকম ভাবেও হয় যে এখন তো কোনো রিজন নাই। হ্যাঁ যে কি কারণে তেনেরে কইলো আমিও বুঝতেছি না। আমি লইতেছি তাহলে হঠাৎ করে কইলো যে জেনারেলি কইতেইব কিনা আপনারা বন্ধ করে নক্ষণে। আমার বাড়ি দশমী ঘাট। তো অ্যাকচুয়ালি আমার দোকান ওপেনিং কালকে, তো আমি এই যে লইছি আমার কাজ চলতেছে আজকে, হয়তো 2 অবধি চলবো, তো লইছি আইসি জানি এখানেই পাওয়া যায়। মানে মূলত আপনি দোকানে লেবারার জন্য খাবার নিতে? লেবারার জন্য নিতে আইছি, ধরলাম হঠাৎ করে জানি দেখলাম যে কইলো অক্ষণই বন্ধ করো। জিনিসটা আমার তো খুব খারাপ লাগছে, এটা কিনে গেল এই কারণে হচ্ছে বলে আমি বুঝতে।